আগে চা খাওয়া মানে দাদার দোকানে চা দাদার দোকানে চা একদম বলে দিয়েছে ছেলে পেলে খুব ভালো হাই फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ণালী আর আজকে আমি যাচ্ছি চকলেট কফি ট্রাই করতে সেটা হলো চাকদা স্টেশনে তো বেশি কথা না বলে চলো ঝপঝপ দেখে আসি চকলেট কফিটা কেমন খেতে হয় তো আমি চলে এসেছি চাকদা স্টেশনে আমাকে চলে যেতে হবে আপ প্ল্যাটফর্মে তো বন্ধুরা এটা হলো মেনু এখানে কিন্তু লেখা আছে যে কোন চা কোন কফির কত দাম আর কত রকমের চা আর কফি দাদার দোকানে পাওয়া যায় তো তোমার কাছে কি কি পাওয়া যায় তুমি বলো কি কি চা ওকে থ্যাংক ইউ তুই আমার ইনিশিয়েটিভটাকে কভার করছিস তো ফার্স্ট যে কোশ্চেনটা বললি যে কত রকম ভ্যারাইটিস চা কফি আমার কাছে পাওয়া যায় আমি অলমোস্ট 28 রকমের ভ্যারাইটিস চা করছি আর কফিও অলমোস্ট 18 থেকে 19টা টাইপের কফি আমার কাছে আছে যেমন চকলেট কফি আছে বাদাম আছে মালাই আছে পাতনশালি আছে কেসার আছে চায়ের মধ্যে এরকম ভ্যারাইটিস আছে চকলেট আছে মালাই আছে কেসার আছে আর এক্সক্লুসিভলি বলবো যেটা নতুন আসছে আর 10 দিনের মধ্যে সেটা হলো ফ্রুটের মধ্যে চা তাহলে তো আবার 10 দিন পর আসতে হচ্ছে সেটা তোর ইচ্ছা তুই যদি আসতে চাস তো আসিস আমি অলওয়েজ ওয়েলকাম করব তো যে ফ্রুটের মধ্যে বিভিন্ন রকম ফ্রুটের মধ্যে চা পেয়ে যাবে যেমন ওয়াটারমেলন আছে অ্যাপেল আছে বানানা আছে পাইনাপেল আছে এরকম বিভিন্ন ধরনের চা আমি মনে করি ফার্স্ট টাইম মার্কেট যে চায়ের ফ্রুটের মধ্যে চায়ের এত ফ্লেভার সেটা আমি নিয়ে আসছি আর আশা করি আমার যারা কাস্টমার আছে তাদের খুব ভালো লাগবে কাস্টমার রিভিউ একটা নামা যাক তো কাস্টমার রিভিউ দেবে এই জেঠু জেঠু তুমি বলো যে দাদার দোকানে চা কি রকম লাগে তোমার দাদার দোকানে সব কলেজের স্টাফ সব যা আছে সবাই এসে এখানে এবং সবচেয়ে ভালো হ্যাঁ এখানে যা চা হয় আমাদের মোটামুটি চারটা প্ল্যাটফর্মে দেওয়া হয় তাহলে বলে দিয়েছে যে দাদার মতন চা কেউ মারাতে পারে না এবং আমাদের এখানে যত স্কুল কলেজ যা আছে যত ছাত্র আছে মাস্টার জীবনে তো বলে দিয়েছে দাদার দোকানে চায়ের রিভিউ তোমরা পেয়ে গেছো এবার আমি চকলেট চা একটা খাবো কারণ আমার অনেক দিনের ইচ্ছা দাদার দোকানে একটা চকলেট চা খাবো তো দাদা এখন বানাবে আমার জন্য চকলেট চা দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের চা খাওয়া মানে দাদার দোকানে চা দাদার দোকানে চা একদম বলে দিয়েছে ছেলে পেলে খুব ভালো তো ফ্রেন্ডস আমার চকলেট চা রেডি চায়ের ওপরে একটা খুব সুন্দর একটা বিস্কুট দেওয়া আর চায়ের ভেতরটা তো পুরোপুরি মালাইয়ে ভর্তি মানে অসাধারণ লাগছে দেখতে এবার খেয়ে দেখবো কেমন টেস্ট তো ব্যাপারটা হলো বাঙালি মানেই চা তো আমি টেস্ট করতে এসেছিলাম চকলেট কফি কিন্তু আমি এসে আলটিমেটলি চকলেট চা খাচ্ছি আর আমার তো অনেক ভাইদের সঙ্গে আলাপ হয়েছে যে ভাইরা একটু হাই হ্যালো করে দাও হাই মাইসেলফ সায়ন দে হাই সায়ন আচ্ছা তোমার নাম শুভম ওরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো থ্যাংক ইউ সো মাচ তো আমি আজকে চা খাচ্ছি ওরাও চা খেতেই এসেছে দেখি চকলেট মালাইটা জাস্ট কি বলবো মানে
দারুন, জাস্ট দারুন। মানে সত্যি বাঙালি মানে চা, আর চা মানে বাঙালি, কোনো কথা হবে না। দোকানটা হলো চাকদা স্টেশনের টি এক্সপ্রেস, ঠিক আপ স্টেশনে চলে আসবে হনুমান মন্দিরের পাশে। অনেক ভিড় থাকে সন্ধ্যাবেলা, তোমরা দেখতেই পাবে, মানে এক নজরে দেখেই বুঝতে পেরে যাবে যে এটাই দাদার দোকান। আর হচ্ছে দাদা দোকান কখন খোলো? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দাদার দোকান খোলাই থাকে। তো তোমরা চলে আসবে, এত সুন্দর চা খেতে, আরো 25 রকমের চা পাওয়া যায়। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।